ত্রিপুরা এফএস এন ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও নমস্কার। আজকে আমরা খুব ভালো একটা জব নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। তো মেনলি নোটিফিকেশানটি এসেছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স থেকে, মানে সিআরপিএফ। তো অনেকদিন পরে একটা ভালো ভ্যাকেন্সি, টেকনিক্যাল ভ্যাকেন্সি বলতে পারুন। তো চলুন তাহলে বিস্তারিত দেখে নিই নোটিফিকেশানটা। দেখুন, এটা হলো আমাদের সিআরপিএফের ওয়েবসাইট, ঠিক আছে? এখানে আসলে তোমরা পেয়ে যাবে। দেখো, অ্যাডভার্টিস নোটিশ রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান মেল ফিমেল 2023, ঠিক আছে? তো একটা ফ্রেশ রিক্রুটমেন্ট স্টার্ট হয়েছে, তো এখন আরও অনেক রিক্রুটমেন্ট বের হবে, কারণ ইলেকশান স্টার্ট হচ্ছে সেন্ট্রালের। আমরা সবাই জানি ২৪ ইলেকশান রয়েছে, তো এর জন্য এই বছর আমাদের অনেক রিক্রুটমেন্ট আসবে। গভর্নমেন্টের একটা টার্গেট রয়েছে অনেক জব দেওয়ার, রেলওয়ে ডিপার্টমেন্টও আসবে। তো আগে এটা দেখে নিই। তো এটাতে যখন আমরা আসবো পিডিএফটা পেয়ে যাব। তো এটা দেখো পিডিএফটা, এটা হলো আমাদের জব নোটিফিকেশানটা মেনলি। তো এটা তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে 27 তারিখ থেকে, তো আজকে এখনও স্টার্ট হয়নি, আজকে 3 তারিখ। তো আমাদের ত্রিপুরাতে একটা ভালো ভ্যাকেন্সি রয়েছে, তো এটা তোমরা পেয়ে যাবে। আর এটা চলবে 25 তারিখ অবধি, ঠিক আছে? তো এটা আমাদের এপ্রিলের 25 তারিখ অবধি চলবে। তো এই মাসের আমাদের 27 তারিখ স্টার্ট হবে, ঠিক আছে? তো এটা একটা অনলাইন টেস্ট হবে, তারপরে ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ঠিক আছে? তো পোস্টের নাম হলো রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান। তো টোটাল ভ্যাকেন্সিটা দেখে নিই। তো যখন আমাদের পিডিএফটাতে পেয়ে যাবো টোটাল ভ্যাকেন্সিটা, ভ্যাকেন্সি ফর মেল পোস্ট, দেখো অনেকগুলি পোস্ট এখানে মোটামুটি ওর সব স্টেটে বের হয়েছে, 9212টা পোস্ট। এর মধ্যে মেলসের জন্য 9105টা, আর ফিমেলের জন্য মাত্র 160টা। তো ফিমেলদের জন্য খুবই কম পোস্ট, তো এটা একটা নেগেটিভ বিষয়। তো আমাদের ত্রিপুরাতে যেটা, এটা আমাদের জানা দরকার। তো আমাদের ত্রিপুরাতে মেইনলি ভ্যাকেন্সিটা নেওয়া হচ্ছে এইটা, ঠিক আছে? তো এইটা আমাদের একটা থাকবে, আবার তুমি অন্য স্টেটও দিতে পারো, ঠিক আছে? কলকাতা বা অন্য স্টেটও। তো আমাদের ত্রিপুরাতে যখন দেবে 42 পোস্ট রয়েছে, তো এর মধ্যে 11 পোস্ট রয়েছে জেনারেলদের, ঠিক আছে? তো 11 পোস্ট রয়েছে ড্রাইভারদের, ঠিক আছে? প্রথম, তারপরে মোটর মেকানিক ভেহিকেলের রয়েছে, তারপরে কোবলার রয়েছে, কার্পেন্টার, টেইলর, তারপর ব্রাস ব্যান্ড, পাইপ ব্যান্ড, ঠিক আছে? ওইগুলির মধ্যে যদি তোমাদের ট্রেড কোনো ট্রেনিং করে থাকো, সার্টিফিকেট থাকে, তোমরা দিতে পারো, ঠিক আছে? তো সবগুলির মধ্যে সার্টিফিকেট দরকার নেই, বারবার, তারপরে সাফাই কর্মচারী, ওয়াশম্যান, এগুলির জন্য দরকার নেই। দরকার হলো ড্রাইভার, মোটর মেকানিক ভেহিকেল, কার্পেন্টার, টেইলার, এগুলি আইটিআই থাকে, ঠিক আছে? তো এগুলো যদি থাকে তাহলে তো ভালো। তো এটা ভ্যাকেন্সিটা। তো এটার মধ্যে তুমি ফিমেলদের জন্য, আমাদের ত্রিপুরাতে তেমন ভ্যাকেন্সি নেই, অন্য স্টেটের আছে। তো এটা এটা আমি এটা স্কিপ করছি, ত্রিপুরারটা ত্রিপুরা নেই এটার মধ্যে। তারপরে ভ্যাকেন্সি ফর পিএনআরওয়িং, এটার মধ্যে তোমাদের আলাদা আবার কিছু ভ্যাকেন্সি দেওয়া আছে, তো এটা এত বেশি নয়। তো এখন কথা হচ্ছে ফর্ম ফিল আপ তো জানি, এজটা কত হতে হবে, 21 থেকে 27 বছর হলে তুমি ড্রাইভার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে 18 থেকে 23 হলো MMB, কোবলার, কার্পেন্টার, টেইলর, এগুলির জন্য তোমাদের 18 থেকে 23 বছর মধ্যে হতে হবে। তারপরে এজ রিলেকশন রয়েছে ড্রাইভারের জন্য 27 বছর, তার পাশে সাথে আরও 5 বছর রিলেকশন রয়েছে SC/ST-দের, ঠিক আছে? 3 বছর OBC-দের, আবার 3 ইয়ার ex-servicemen-দের, 5 ইয়ার্স যারা চিলড্রেন অ্যান্ড ডিপেন্ডেন্ট অফ দ্য ভিকটিম কিল ইন দ্য 1984 ইয়ার্সে, ঠিক আছে? তো এটা রয়েছে, তো এটা আরেকটা ইয়ার্সে রয়েছে 8 ইয়ার্সের, ঠিক আছে? তো এগুলি তোমরা দেখবে। 10 ইয়ার্সের রয়েছে 2002-এর যে গুজরাট যে রিউট হয়েছিলো সেটার মধ্যে, এগুলির মধ্যে যদি পড়ো তোমরা ফিল আপ করতে পারবে। এখন কথা হচ্ছে প্রসিডিউরটা কী। প্রথমে আমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে, অনলাইন ফর্ম ফিল আপ সিআরপিএফের ওয়েবসাইটে পেয়ে যাবে, এখনও আসেনি, অ্যাক্টিভ হয়নি, তোমরা যখন আসবে আমি আবার বলে দেবো। এটা তোমাদের কোয়ালিফিকেশানটা যখন তুমি ফিল আপ করবে ড্রাইভারের জন্য, মিনিমাম মেট্রিক হতে হবে, মানে মাধ্যমিক পাশ হলে তোমরা ফিল আপ করতে পারবে, সাথে হেভি ট্রান্সপোর্ট ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকলে তোমরা, সাথে টেস্টও দিতে হবে, তাহলে তুমি এটার জন্য এলিজিবল। MMB-র জন্য মোটর মেকানিক, তো যারা আইটিআই করেছে ওটা তো দিতে পারবে, সাথে যারা অন্য কোনো অ্যাপ্রেন্টিশিপ করেছে স্টেট অ্যাপ্রেন্টিশিপের মধ্যে, যদি তুমি ড্রাইভিংয়ের কোনো কোম্পানিতে করে থাকো তুমি করতে পারবে, সাথে মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে? মাধ্যমিক পাস বা 12 পাস থাকলে তো আরও ভালো। তো এটা আর বাকি ডেটগুলো সেমভাবে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? নোটিফিকেশানটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এখন অ্যাপ্লাইয়ের জন্য যে স্টেপটা, এটা অনলাইনে সিআরপিএফের ওয়েবসাইটে আমরা স্টার্ট হয়ে যাবে, তখন আমরা দেবো 27 তারিখ, ঠিক আছে? তো এখন যেটা ফিটা লাগবে আমাদের, 100 টাকা করে ফি লাগবে, SC/ST-দের জন্য লাগবে না, এটা তোমরা
মেনলি জেনারেল এবং এটা জেনারেলদের এটা 100 রুপিস দিতে হবে মেল ক্যান্ডিডেটদের, ঠিক আছে? এটা আর যেটা হলো আমাদের ত্রিপুরাতে যে এক্সাম সেন্টার রয়েছে, ঠিক আছে, তো তো আমাদের অন্য স্টেটে কোনো দরকার নেই যাওয়ার, ঠিক আছে? এখানে লেখা আছে আগরতলা স্টেট, তো আমরা আগরতলাতে এক্সাম দিতে পারবো, তো এটা হলো কথা। আর যেটা তোমাদের একটা বিষয় জানার দরকার সেটা হলো এটা, ঠিক আছে, আমাদের কম্পিউটার বেসড যে টেস্টটা হবে সিলেবাসটা কী থাকবে, টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান এবং পিওনের, তো এটার মধ্যে 100 কোশ্চেন থাকবে, 100 মার্ক, জেনারেল ইন্টেলিজেন্সের কোশ্চেন আসবে, রিজনিং, ঠিক আছে, তারপরে তোমাদের জিকে আসবে 25 মার্কস, ম্যাথমেটিক্সের কোশ্চেন আসবে 25, ঠিক আছে, তো এর মাধ্যমিক লেভেলের কোশ্চেন আসবে, তারপর ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজের মানে তোমার গ্রামাটিক্যাল কোশ্চেন টোশ্চেন আসবে 25, তো এটা হলো তোমাদের 2 আওয়ার্স টাইম, 100 মার্ক, ঠিক আছে, তো এটা কোয়ালিফাই করবে, নেগেটিভ মার্ক থাকবে 1/4, এটা লেখা আছে। তারপরে যারা কোয়ালিফাই করবে তাদেরকে তোমাদের এটা কিন্তু দেখো রিজনিংয়ের কী কী টপিক থাকবে এটাও দেওয়া আছে, তো এটা তুমি টপিকগুলি পড়তে পারবে, এলিমেন্টারি ম্যাথ, তো তোমাদের যদি কোনো দরকার লাগে নোটস আমি দিয়ে দিতে পারবো। আর যে তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, ঠিক আছে, পিএসটি, তো ক্যান্ডিডেট শর্ট লিস্ট ফর পিএসটি উইল বি অ্যাক্স টু গো থ্রু বায়োমেট্রিক ভেরিফিকেশান, ঠিক আছে, তো এটার মধ্যে কী দরকার, হাইট 170 মেল এবং ফিমেলদের 157 সেন্টিমিটার্স, অল ক্যান্ডিডেট বিলং টু দ্য শিডিউল ট্রাইবস, যারা আমাদের নর্থ ইস্টের মধ্যে পড়েছে পড়ি শিডিউল ট্রাইব ওদের জন্য 162.5 এটা দেখবে, আর আমাদের নর্থ ইস্টের মধ্যে, ঠিক আছে, নর্থ ইস্টের সবাই যারা অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট 157 হলে তোমরা দিতে পারবে, তো বেশি হাইটের দরকার নেই, নর্থ ইস্টের মধ্যে 157 হলে তুমি এলিজিবল, ঠিক আছে, তো এটা একটা দেখে নেবে, তো এটা দেখে ভয় পাওয়ার কোনো কিছু নেই, 170 আমাদের ত্রিপুরাতে অনেক কম চেয়েছে, মানে নর্থ ইস্টের মধ্যে 157, তো এটা দেখে নেবে। তাছাড়া ক্যান্ডিডেট ফলিং ইন দ্য ক্যাটাগরি অফ এগুলি স্টেট ইউনিট আসাম হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ এগুলির মধ্যে 165, তো ত্রিপুরার মধ্যে রয়েছে ক্যান্ডিডেট ফ্রম নর্থ ইস্টার্ন স্টেট, ঠিক আছে, সবাইয়ের জন্য, এটা কোনো এসটি নয়, সবার জন্য 162, ঠিক আছে, তো জেনারেলরও 162 হলে 162.5 সেন্টিমিটার হলে তোমরা এলিজিবল, ঠিক আছে, এটা আমাদের জন্য নয়, তো এটা দেখে নেবে তোমাদের যে হাইটটা, ঠিক আছে, তো এটা তোমরা জানা দরকার, খুবই ইম্পর্টেন্ট। তারপর চেস্ট এটা দেখতে হবে 80 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার যখন এক্সপ্যানশন করে, তো সেটার মধ্যেও নর্থ ইস্টার দিয়েছে কত 77, ঠিক আছে, তো এটা তোমরা এতটুকু হলে চলবে, তো এটা ছিল টোটাল নোটিফিকেশানটা, এগুলি দেখে নেবে, পিডিএফটা আমি আমাদের গ্রুপে দিয়ে দেবো, তো আশা করি আজকে নোটিশটা তোমাদের ভালো লেগেছে, আর যদি কোনো ইনকুয়ারি থাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবে, আমি রিপ্লাই দেবো, তো এই বলে আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি, সবাই ভালো থাকুন, নমস্কার।